আজকের যে ভিডিওটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সময় নিয়ে দেখবেন। আপনারা 1 সেকেন্ড যদি কাটেন তাহলে ভিডিওটা কিছু বুঝতে পারবেন না, অবশ্যই আপনাদের ভিডিওটা কাজে লাগবে। আসসালামু আলাইকুম, বার্ড অ্যান্ড পিকেন টিপস চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের পাখি নিয়ে আজকের ভিডিওর যে বিষয়টা, এটা খুব মারাত্মক এবং সিরিয়াস একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আমরা পাখিকে যে মেডিসিনগুলো খাওয়াই, এটার উপকারিতা এবং অপকারিতা, কারণ যেটার ভালো আছে সেটার মন্দও আছে, এটা নিয়ে কথা বলবো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো চলেন শুরু করা যায় আমার ভিডিওর আলোচনা। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে, আমরা পাখির বিভিন্ন রোগের জন্য বিভিন্ন মেডিসিন দিয়ে থাকি। কেউ আপনার ভেজ জাতীয় যেগুলো ইউজ করি, কেউ হোমিওপ্যাথি, কেউ এলোপ্যাথি, বা অনেকেই আমাদের যেগুলো মানুষের আইটেম কিছু কিছু ঔষধ এগুলোতেও কাজ করে। তা আমি বলবো না যে আজকে কোন ঔষধের কাজ কোনটা, এগুলো কিছু বলবো না। জাস্ট আমি কিছু কথা বলবো ঔষধ খাওয়ানো নিয়ে। আমরা বিভিন্ন গ্রুপে পেজে নিজের ওয়ালে পোস্ট করে থাকি, ভাইয়া আমার পাখির এই সমস্যা, ওই সমস্যা, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এটার কি করব, বড় ভাইয়ারা একটু হেল্প করেন। ঠিকই আছে, খুব ভালো। এটা অনেকেই আমরা পাখি পালনের উপর অনেকেই ভালো অভিজ্ঞতা আছে, তারা বিভিন্ন বই বা নিজের পাখি পালে এগুলো রিসার্চ করে দেখেছেন, তারা অনেক নতুন পাখি পালকদের টিপস দিয়ে থাকেন, খুব ভালো এটা, কারণ এটা এটিতে অনেকের উপকার হবে। কারণ যারা নতুনভাবে পাখি পালা শুরু করে তারা প্রথমতটা বুঝতে পারে না, কিন্তু এক সময় তারা নিজেরাও এগুলো দেখে পড়ে এক্সপার্ট হয়ে যায়। তাই যেটা বলতেছিলাম, গ্রুপে আমরা বিভিন্ন ধরনের হেলথে আমরা পোস্ট করি, ভাই আমার পাখির সবুজ পায়খানা হচ্ছে, বা সর্দি হয়েছে, বা পাখি ঝিমাচ্ছে, খাচ্ছে না, এই ধরনের বিভিন্ন টিপস দিয়ে থাকি। যেমন ধরেন আমার একটা গ্রুপে পোস্ট দেখলাম, ভাইয়া আমার পাখির সবুজ পায়খানা হচ্ছে, আমি পাখিকে কী দেবো। তখন একটা ভাইয়া টিপস দিয়ে দিল, আপনি মুখ মেডিসিনটা লিটারে 1 মিলি খাওয়ান পাখির জন্য। এটা তখন ভাইয়াটা করলো কি, বাসায় গেল, যে 1 লিটার পানিতে 1 মিলি মিশাইছে, মিশানোর পরে দেখা যায় গেছে তার পাখি হচ্ছে মাত্র 10 জোড়া বা 5 জোড়া বা 3 জোড়া। ওই 1 মিলি মেডিসিন 1 লিটার পানি মিশ্রিত পানি মোটামুটি দেখা যাচ্ছে দুই তিন দিন দেখে খাওয়াচ্ছে, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। আসলেই কি একবার মিশ্রিত মেডিসিন পানি এতদিন রাখা যাবে? এখানেই বলি, মেডিসিন মিশ্রিত পানি সর্বোচ্চ পাখির খাঁচায় 6 ঘন্টা রাখবেন। 6 ঘন্টা পর সেই মেডিসিনটা ফেলে দিয়ে আবার নতুন পানি দিবেন, আবার পরের দিন সকালে আপনারা মেডিসিন দিবেন, সেটা 6 ঘন্টা পর আবার ফেলে দিবেন। কখনোই মেডিসিন মিশ্রিত পানি 6 ঘন্টার বেশি রাখবেন এবং খাওয়াবেন না। নাম্বার 2, সেমভাবেই এক ভাই জিজ্ঞাসা করতেছে, ভাই আমি মেডিসিন দু পাখিকে কতটুক দেবো। ভাইয়াটা বলছে পাখির জন্য 1 লিটারে 2 মিলি, কিন্তু আমরা বাসায় গিয়ে করছি কি, আমরা পাখির জন্য লাগবে হয়তো বা 1/2 লিটার, আমরা 1/2 লিটার পানিতে দিয়ে দিচ্ছি আমরা 2 মিলি। ভাবিচ্ছি ভাই 1 লিটার দিতে 2 মিলি, অবশ্যই 1/2 লিটারে 2 মিলি দিলে দ্রুত কাজ হবে,
আরে ভাই না, যারা এগুলো টিপস দিয়ে থাকে অবশ্যই তারা জেনে বুঝে এক্সপিরিয়েন্স নিয়েই এগুলো দিয়ে থাকে, কিন্তু আমরা যখনই পাখিকে ওভারডোজ দেব, কারণ পাখিটা অনেক ছোট প্রাণী, আমরা বেশিরভাগ মেডিসিন খাওয়াই। দেখুন এগুলো পাখি, এগুলো মেডিসিনের গায়ে দেখুন আপনার বিভিন্ন পশু মুরগি ছাগলের ইয়ে দেওয়া, কিন্তু এগুলোতে আপনার চিহ্ন দেওয়া, অর্থাৎ এগুলো বেশিরভাগ ডোজই হচ্ছে মুরগি গবাদি পশু পাখির জন্য, গবাদি মানে পশু পাখির জন্য এগুলো আমরা পাখিকেই খাওয়াই। যদি মুরগির জন্য লিটারে 2 মিলি লাগে, অবশ্যই আপনারা ভাববেন যে পাখির জন্য 1/2 মিলি অথবা 1 মিলি লাগবে। তাই আপনারা হয়তোবা আসে 1/2 মিলিতে, তাই আপনারা হয়তোবা 1/2 লিটার পানিতে 2 মিলি দিয়েছেন, এটা আপনার রিয়াকশন হয়ে পাখি মারা গেছে, তখন আপনারা গ্রুপে যে গালাগালি করবেন, হ্যাঁ ভাই আপনি কী দিলেন, কী খাওয়াইলেন, কী টিপস দিলেন, আমার পাখি তো মানে সুস্থের বদলে পাখি মারা গেছে, ভাই এটা কি দোষটা যে গ্রুপে টিপস তার না আপনার নিজের? ভাই যদি আপনারা নিজেরাই মতবরি করেন তাহলে গ্রুপ পেজ পেজে কেন আপনার নক দেন? অবশ্যই একটা বিষয় জেনে রাখবেন, পশু পাখি বিষয় নিয়ে কোনো ভাই কোনো বাজে কোনো বা কোনো খারাপ কোনো আপনাকে টিপস দেবে না, অবশ্যই আপনার পাখির জন্য ভালো কোনোই টিপস দেবে। তাই আপনারা যে যাই বলুন, যেখানেই জানতে চান আপনারা যাই, যেভাবেই যে ভাইগুলো খাওয়াতে বলে আপনারা সেভাবেই খাওয়াবেন, ওভারডোজ খাওয়াবেন না, কারণ ওভারডোজ খাওয়াইলে পাখি এটা সহ্য করতে পারবে না, তখন পাখি উল্টা ক্ষতি হয়ে যাবে, তখন পাখি উল্টা অসুস্থ হয়ে যাবে, ওষুধের রিয়াকশনে পাখি মারা যাবে। তাই আমাদের আরও কিছু কথা বলি ভাই, দেখুন আমরা পাখিকে করি কি যে মেডিসিনটাই খাওয়াই, 2 দিন খাওয়াই দেখেছি কোনো রেজাল্ট হচ্ছে না, কিন্তু 2 দিন না, পাখি খাওয়ানোর নিয়ম আছে, কোনো ঔষধ 3 দিন, কোনো ঔষধ আপনার 5 দিন, কোনো ঔষধ আপনার হচ্ছে 7 দিন, এরকম যেটা যেরকম সুস্থ হোক বা না হোক যেটা যখন খাওয়াবেন সেটা কোর্স কমপ্লিট করবেন। যেমন আপনি উদাহরণ দিই, এই এসিবিটা মোটামুটি অনেকে ইউজ করে প্রতি মাসে 3 থেকে 5 দিন, মাসে একবার, কিন্তু আমরা করি কি হয়তো হট করে এসিবিটা আমরা হয়তোবা আপনার 1 দিন বা 2 দিন খাওয়াই আর খাওয়াই না, কেন খাওয়াই না? পাখি ঠিক হয়ে গেছে, পাখি সুস্থ হয়ে গেছে, কিন্তু না, একটা শরীরে ওষুধটা ধরতে সময় লাগে। তাই আপনারা জেডে যখন যে কয়েকদিন খাওয়াতে বলবে আপনাকে সে কয়েকদিন খাওয়ান, যদি নিজেরা মতবরি করেন তাহলে কোনো গ্রুপ পেজ থেকে আপনারা কোনো তথ্য জানতে চাইেন না। তাই আরও বলবো, দেখুন আপনাদের আরও বলবো, যদি কোনো সংকোচ থাকে, দ্বিধা থাকে, আপনারা আপনাদের পার্শ্ববর্তী অনেক ভালো ভালো বড়ো পাখির দোকান যারা মেডিসিন বিক্রি করে, অথবা আপনার উপজেলা যেগুলো স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো অর্থাৎ পশু পাখির যেগুলো চিকিৎসা যায়, এখানে আপনি টিপস নিতে পারেন, এনে কথা বলতে পারেন। বন্ধুরা আমি কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, অবশ্যই কথাগুলো ভালো লাগলে মানে চলবেন, আপনাদের আশা করি লাভ হবে পাখির জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।